নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভাপা। আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ ভাপার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে নিয়ে নিলাম 3 চামচ মতো পোস্ত, 2 চামচ মতো সর্ষে, 2 কাঁচা লঙ্কা আর নারকেল। দেখো বন্ধুরা, সব উপকরণ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এর মধ্যে হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। তোমরা দেখো আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে মেখে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে ওর মধ্যে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি এপিট এপিট করে সুন্দর করে মাছগুলি ভেজে তুলে নেব। মাছটা সুন্দর করে লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি এখন একটা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেড়ে চেড়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল পেস্ট করা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 7 মিনিট পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো চিংড়ি মাছের ভাপা, খুব সহজ পদ্ধতিতে। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের ভাপা একদম রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।